হে শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? হ্যাঁ শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি চিত্রা ম্যাডাম আজকে কিন্তু ক্লাসে চলে এসেছি। আমি কৃষ্টি সেন্ট্রাল স্কুল সিয়াজগঞ্জ শাখার পক্ষ থেকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কি বাংলা ব্যাকরণটা একটু করাবো। আর বাংলা ব্যাকরণ কি, যে আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করব, আমি যতটুকু শিখেছি তোমাদের কেউ ঠিক সেভাবেই শেখাবো, যাতে তোমাদের কি বুঝতে সুবিধা হয়, পড়তে সুবিধা হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে কি আজকে লাইভ ক্লাসে যেহেতু আমি এসেই গিয়েছি, তাহলে কি চলো আমরা পড়াই ফিরে যাই। দেখো বাংলা আমরা কি শিখবো, আমরা বাংলা ব্যাকরণ কাকে বলে, দেখো কি লিখলাম আমরা, ব্যাকরণ কাকে বলে, বয় জফলা আকার প র মূর্ধন্য ব্যাকরণ কাকে, কয়েকারে কা কয়েকারে কে, কাকে বলে, ব লয়কারে লে, ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ কাকে বলে বলো তো। যে পুস্তক পাঠ করলে, আমি কি বলেছি এর আগের ক্লাসে, যে পুস্তক মানে কি, পুস্তক মানে বই, আর পাঠ মানে কি, পাঠ মানে পড়া। তাহলে দেখো উত্তরে লিখবো আমরা, যে পুস্তক, পয়রসু দন্তের সয়েত আর প, যে পুস্তক পাঠ, কয়েকের পা ঠ, পাঠ করলে ভাষা, ভয়কারে ভা মূর্ধন্য সয়েকারে সা, ভাষা, ভাষা, যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে, তালিব সয়রসু দয়ে ধ, শুদ্ধ রূপে, রয় দর্ভু কয়কারে পে, শুদ্ধ রূপে, হ্যাঁ লিখতে, লয় ঋষি খ তয়কারে তে, লিখতে পড়তে, প রয়বিন্দ র তয়কারে তে, পড়তে পারা যায়, কয়কারে পা বয়সিন্দ রয়কারে রা, পারা যায়, উন্তস্ত জয়কারে যা, উন্তস্ত পারা যায়, তাকে তাকে তা কয়েকারে কে, তাকে ব্যাকরণ বলে। বয় জফলা আকার প র মূর্ধন্য ব্যাকরণ বলে। একটু আবার দেখো, যে যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে, লিখতে পড়তে, হ্যাঁ এখানে হবে লিখতে পড়তে ও বলতে, বলতে পারা যায়, পয়কারে পা বয়সিন্দ রয়কারে রা, পারা যায়। দেখো কি লিখেছে, যে উন্তস্থ জয়কারে যে পুস্তক, পয়রসু দন্তে সয়তয় আর ক, পুস্তক পাঠ, পয়কারে পাঠ, পাঠ করলে, ক বয়সিন্দ র লয়কারে লে, করলে ভাষা, পয়কারে ভা মূর্ধন্য সয়কারে সা, ভাষা শুদ্ধ রূপে, শুদ্ধ রূপে মানে শুদ্ধ করে, মানে কোনো রকমের কোনো ভুল থাকবে না, শুদ্ধ রূপে, রয় দুর্ভু পয়কারেতে শুদ্ধ রূপে, লিখতে লয় ঋষি খ তয়কারেতে, লিখতে পড়তে প রয়বিন্দ র তয়কারেতে, পড়তে ও বলতে ব ল তয়কারেতে, বলতে পয়কারে পা বয়সিন্দ রয়কারে রা, পারা যায়, জয়কারে উন্তস্ত জয়কারেতে, উন্তস্ত যায়, তাকে ব্যাকরণ বলে। ব্যাকরণ মানে কি, বয় জফলা আকারে ব্যাক, বয়সিন্দ র মূর্ধন্য ব্যাকরণ, মানে কি কিন্তু আমরা বলে থাকি ব্যাকরণ, ব্যাকরণ বলবো না, কি বলবো আমরা, ব্যাকরণ বলবো। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে কি এটা আমরা একটু এখন মুছে দিই, হ্যাঁ মুছে দিয়ে তাহলে আরেকটা আমরা একটু পড়ি। এবার কি করাবো বলো তো, এবার একটু বিপরীত শব্দ করাই না, অনেক সহজ কিন্তু বিপরীত শব্দ। বিপরীত শব্দ কি বলেছি, যে বিপরীত শব্দটা হচ্ছে যে কোনো একটা শব্দের উল্টো শব্দটাই কি বলিবো আমরা, বিপরীত শব্দ। তাহলে দেখো শিক্ষার্থীরা কি লিখবো আমরা এখানে, শব্দ প্রাণ দিয়ে বিপরীত শব্দ, বিপরীত শব্দ, তালিব স বয়ে দ, শব্দ বিপরীত শব্দ। এখন এভাবে একটা টান দিব, এভাবে একটা টান দিব, প্রথমে কি শিখবো বলো তো, ভয়, ভয় সাহস, দন্ত সেকে সা,
দন্তা স সাহস চোখ কান পাখের কান দন্তা ন কান ডান বাম ডান বাম তারপর কি দিব উজান রসৌ পরিচয় একেবারে যা দন্তা ন উজান ভাতি ভয় এখানে ভা তয় ঋষি ভাতি উজান ভাতি এবার দিব ঘন তরল ত বর্ষণ্ড র ল ঘন তরল আপন সরিয়া প দন্তান্ন আপন কি লিখব পর আপন পর তারপরে কি লিখব বলো তো আয় আয় মানে কি উপার্জন করা যে কোনো কোনো কিছুকে কি সহজ পথে বা সৎ পথে উপার্জন করাকেই বলে আয় ব্যয় বয় জফলা উন্তস্ত ব্যয় বানানে কিন্তু কখনো কি হবে না আকার হবে না কি হবে বয় জফলা উন্তস্ত দেখো আমরা একটু আবারও পড়ি ভয় সাহস চোখ কান ডান বাম উজান ভাটি ঘন তরল আপন পর আয় ব্যয় তাহলে কি শিখলাম আমরা বিপরীত শব্দ শিখলাম আর কি শিখলাম ব্যাকরণ কাকে বলে সেটা শিখলাম আর এখন কি করবো আমরা এটা যেহেতু আমি ক্লাস নিয়েছি বারে বারে পড়বো এবং লেখার জন্য প্রিপারেশন নিব হ্যাঁ আর লেখাটা অবশ্যই সুন্দর করে লিখবো বড় করে লিখবো আর কি আমাদের নিয়ম মতো যেভাবে রুটিন তোমাদের দিয়েছি সব সময় সেই রকম করে পড়বে আর আমি আশা করবো যে সব সময় তোমরা আমাদের সবার কথা শুনবে তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি সামনের দিন আরেকটি নতুন ক্লাস নিয়ে আমি সবার সামনে এসে হাজির হবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো।